হ্যালো, আমি জাইনাব আখতার মইন। আমি স্টেট কলেজ অফ হেলথ অ্যান্ড সায়েন্সে ফিজিওথেরাপি উপর বিএসসি করছি। আমি আস ওয়ামেন 2020 এক্সিবিশনটা সম্পর্কে আমার এক বন্ধু আব্দুর রহমান সৌরভ, যে কিনা ইএমকে এনভয় তার কাছ থেকে জানতে পেরেছি। আমার পেন্টিংয়ের টাইটেল ছিল হচ্ছে ভীতি, যার মানে ভয়। আমাদের সমাজে প্রত্যেকটা নারীর ভেতরেই দেখা যায় এই ভীতি দেখা যায়, হোক সেটা স্কুল, কলেজ, অফিস, মার্কেট, পাবলিক ট্রান্সপোর্ট, সব জায়গায় দেখা যায় নারীরা একটি ভয়ের মধ্যে থাকে। আমাদের দেশের যে পাবলিক ট্রান্সপোর্ট, সেখানে পুরুষদের পাশাপাশি পুরুষদের সাথে ঝুলে তাদেরকে বিভিন্ন কর্মসংস্থানে যেতে হয়। সেই সময় বিভিন্ন পুরুষ দেখা যায় এই সুযোগের অসদ্ব্যবহার করে নারীদের বিভিন্নভাবে হয়রানি করে থাকে, এবং দেখা যায় সেটা হচ্ছে যেরকমভাবে সব পুরুষ খারাপ না, তেমনি যানবাহনে যৌন হয়রানি কোনো মিথোলজি হয় না। অবশেষে আমি ইএমকে সেন্টারকে ধন্যবাদ জানাতে চাচ্ছি এরকম একটি আর্ট এক্সিবিশন অর্গানাইজ করার জন্য।